আসসালামু আলাইকুম। শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞানের আলো অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা এতদিন পর্যন্ত হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ এতটুকু পড়েছিলাম গত ক্লাস পর্যন্ত। আজকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে ব্যবহারগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা কি কখনো অপটিক্যাল ফাইবারের নাম শুনেছো? আমরা সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে অথবা বিভিন্ন ধরনের ডাক্তারি যে জিনিসপত্রগুলো আছে, এই সব জিনিসপত্রের ভিতরে এক ধরনের ছোট ছোট চিকন কতগুলো তার দেখতে পাই, এগুলোকেই হচ্ছে বলা হয় অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে যে খুব সরু কাচতন্তু, এটা মানুষের চুলের মতো চিকন আর হচ্ছে নমনীয়। এটার প্রধান কাজ হচ্ছে আলোক রশ্মিকে বহন করা। যখন আলোক রশ্মি এই কাচতন্তুর ভেতরে প্রবেশ করে, তখন ওই কাচতন্তুর দেয়ালে বারবার এটার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে থাকে। একটু এখানে খেয়াল করে দেখো, ধরি এটা হচ্ছে যে একটা আমাদের অপটিক্যাল ফাইবার, এই পথে আলোক রশ্মি আপতিত হচ্ছে। তাহলে এখানে যদি আমি একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এখানে হচ্ছে যে আমাদের কী হবে, একটা কোণ উৎপন্ন হবে, ঠিক আছে? এই যে এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে আপতিত রশ্মি এবং অভিলম্বের সাথে যে কোণটা এখানে উৎপন্ন হয়, এটা সংকট কোণ থেকে বড় হওয়ার কারণে কি হয়, আবার প্রতিফলিত হয়ে এ পাশে এসে বাড়ি খায়। আবার এখান থেকে এটা যখন আপতিত হয়, এখানে আবার সংকট কোণ থেকে বড় হওয়ার কারণে আপতিত রশ্মিটা আবার এখানে গিয়ে প্রতিফলিত হয়। অর্থাৎ একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে একটা আলোক রশ্মি একবার ঢুকলে, যতক্ষণ পর্যন্ত না এটা অপর পাশ দিয়ে বের হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এই অপটিক্যাল ফাইবারের দেয়ালে বারবার বারবার এই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ঘটনাটি ঘটতে থাকে। আচ্ছা, তাহলে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়? ডাক্তারি যে বিভিন্ন যন্ত্রপাতি আছে, যে পাকস্থলী অথবা হচ্ছে যে কোলন দেখার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়, সেই যন্ত্রপাতিগুলোর ভিতরে হচ্ছে যে এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়। আবার হচ্ছে টেলিযোগাযোগের ক্ষেত্রে এই অপটিক্যাল ফাইবারটি ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের ব্যবহারের একটি সুবিধা হচ্ছে, এখানে যে সংকেতগুলো প্রেরণ করা হয়, এই সংকেতগুলোর শক্তি কখনোই হ্রাস পায় না। অর্থাৎ যেখান থেকে প্রেরিত হচ্ছে সেখানে সংকেতের শক্তি যেরকম থাকে, যেখানে যাচ্ছে সেখানেও সংকেতের শক্তি একই রকম থাকে। আচ্ছা, এরপর আসি ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাস নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো, যে কোনো একটা জিনিস খুব ছোট, সেটাকে ভালো মতো দেখা যাচ্ছে না, সেটাকে দেখার কাজে আমরা অনেক সময় ম্যাগনিফাইং গ্লাসটাকে ব্যবহার করি। এটার কাজটা হচ্ছে কি, কোনো একটা ছোট জিনিসকে কি করা, বড় করে দেখানো। এখানে কীভাবে হচ্ছে, ম্যাগনিফাইং গ্লাসের যে কাজটা আমরা দেখতে পাই, এটা মূলত একটা উত্তল লেন্স। এখানে আসলে একটি না, দুটি উত্তল লেন্স ব্যবহার করা হয়, দুপাশে দুটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্সের কাজ হচ্ছে সোজা, বিবর্ধিত এবং অবাস্তব বিম্ব গঠন করা। অর্থাৎ হচ্ছে উত্তল লেন্সের মধ্যে দিয়ে যখন আমি কোনো একটা জিনিস দেখবো, ধরো এটা হচ্ছে একটা উত্তল লেন্স। উত্তল লেন্স মানে হচ্ছে যে লেন্সের মধ্যভাগ মোটা, সেটাকে আমরা বলি হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে? তাহলে এই লেন্সগুলোর ভিতর দিয়ে যখন আলোকরশ্মি যায়, তখন আমরা যে বস্তুগুলোকে দেখি, সেই বস্তুগুলো হচ্ছে যে কী দেখায়, কিছুটা বড় দেখায়। এখানে ম্যাগনিফাইং গ্লাসে এই উত্তল লেন্সের মধ্যেই, এই উত্তল লেন্সের এই জিনিসটিকেই ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখন মনে করো আমরা কোনো একটা বস্তু যখন দেখি, তখন আমরা একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আনলে স্পষ্ট দেখতে পারি, এর বেশি কাছে আনলে দেখা যায় যে বস্তুটাকে আর স্পষ্ট দেখা যায় না। অর্থাৎ যতটুকু দূরত্ব পর্যন্ত আমরা একটা বস্তুকে আনলে আমরা বস্তুটাকে বিনা কষ্টে দেখতে পারবো, ঠিক ততটুকু দূরত্বকে বলা হয় স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। অর্থাৎ এর বেশি কাছে আনলে তখন আমরা কি করতে পারবো না, বস্তুটাকে স্পষ্ট দেখতে পারবো না। সরল অণুবীক্ষণ যন্ত্র, ম্যাগনিফাইং গ্লাসকে আবার অনেক সময় সরল অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। এরপর আসি মানব চক্ষু। আমাদের চোখের গঠন খুবই জটিল, এখানে বিভিন্ন অংশ আছে, আবার বিভিন্ন অংশের কাজও হচ্ছে বিভিন্ন রকম। এখানে দেখো তোমাদের বইয়ের 114 পৃষ্ঠায় একটি চোখের চিত্র দেওয়া আছে, আমি এখানে একটি চোখের চিত্র অঙ্কন করেছি। প্রথমেই দেখো অক্ষিগোলক, চোখের কোটরে অবস্থিত গোলাকার অংশকে বলা হয় অক্ষিগোলক। একে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারিদিকে ঘোরানো যায়। আমরা কিন্তু চোখ এতটুকু পর্যন্ত চারপাশে কী করতে পারি, ঘোরাতে পারি। আর হচ্ছে যে চোখটা কী হয় না, কোটর থেকে বের হয়ে আসে না, ঠিক আছে? এটা হচ্ছে যে অক্ষিগোলকের কারণে।
শ্বেত মণ্ডল হচ্ছে অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ। এটি চক্ষুকে বাইরের বিভিন্ন প্রকার অনিষ্ট থেকে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে। এই যে এখানে দেখো শ্বেতমণ্ডল, বাইরের যে আবরণটা এটাকে বলা হচ্ছে কি শ্বেতমণ্ডল। আচ্ছা, এরপর আসছে কর্নিয়া। শ্বেতমণ্ডলের সামনের যে অংশটা, এই যে শ্বেতমণ্ডলের সামনের যে অংশটা, এই অংশটাকে বলা হয় হচ্ছে কর্নিয়া। এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিকতর উত্তল। আমরা যদি আমাদের চোখটাকে একটু ধরে বুঝি যে আসলে চোখটা কিন্তু পুরাটা গোল, ঠিক আছে, এই অংশটা কীরকম মনে হয়, উপর থেকে একটু ঢেউ খেলানো মনে হয়, ঠিক না? এই ঢেউ খেলানো ব্যাপারটাই হচ্ছে যে কি উত্তল। কোরোয়েড বা কৃষ্ণমণ্ডল, কালো রঙের একটা ঝিল্লি দ্বারা গঠিত শ্বেতমণ্ডলের ভিতরের গাত্রের আচ্ছাদন বিশেষ। এখানে দেখো আমি একটা অংশ এভাবে কালো করে দিয়েছি, এই অংশটাই হচ্ছে যে কি কৃষ্ণমণ্ডল। এই কালো রঙের জন্য চোখের ভেতরে প্রবিষ্ট আলোকের কোনো প্রতিফলন হয় না। আমরা জানি যে সাদা রং সব আলোকে কি করে ফেলে, প্রতিফলিত করে, কিন্তু কালো রং সব আলোকে কি করে, শুষে নেয়। সেই জন্য হচ্ছে যে কালো রঙের উপরে কোনো জিনিসের কোনো প্রতিফলন হয় না। অর্থাৎ হচ্ছে যে আমরা যখন কালো কোনো কিছু দেখি, তার মানে হচ্ছে যে সে সব আলোকরশ্মি কী করছে, শুষে নিচ্ছে, সেখান থেকে কোনো আলো প্রতিফলিত হচ্ছে না। আমাদের চোখের ভিতরে এই ধরনের একটি আবরণ আছে কৃষ্ণমণ্ডল বা কোরোয়েড, এটার মধ্যে গেলে আলোকরশ্মির কোনো ধরনের প্রতিফলন হয় না। এরপর আসছে আইরিশ, কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। এই যে দেখো এখানে ঠিক অস্বচ্ছ একটা পর্দা থাকে, এটাকে বলা হয় হচ্ছে আইরিশ। পর্দাটি স্থান ও লোক বিশেষে বিভিন্ন রঙের নীল, গাঢ় বাদামি, কালো ইত্যাদি হয়ে থাকে। তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো যে বিভিন্ন অঞ্চলের মানুষের চোখের রং বিভিন্ন হয় কেন? চোখের যে আমরা যে ভিতরের যে অংশটা দেখি কালো, এটা কারো কারো কালো হয়, কারো কারো নীল হয়, কারো কারো সবুজ হয়, কারো কারো ধূসর হয়। এটা মূলত হয় হচ্ছে যে আইরিশের কারণে। এরপর আসছে মণি বা তারারন্ধ্র, এটাকে পিউপিলও বলে। এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত মাংসপেশিযুক্ত একটি গোলাকার ছিদ্রপথ। মাংসপেশির সংকোচন ও প্রসারণে তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়। অর্থাৎ এই যে আমাদের চোখের কালো অংশটার ভিতরে ছোট আরেকটা কালো অংশ আছে, এই অংশটাকে বলা হয় মণি বা তারারন্ধ্র। একটু খেয়াল করে দেখবে, যখন আমরা কোনো একটা দূরের জিনিস দেখি বা কাছের জিনিস দেখি, তখন কিন্তু অটোমেটিক্যালি এই মণি বা তারারন্ধ্রের আকার কিন্তু কিছুটা ছোট বা বড় হয়। আবার হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের আবেগ অথবা ধরো হাসি অথবা বিভিন্ন ধরনের যে অনুভূতিগুলো, এই অনুভূতির সাথেও কিন্তু এই মণি বা তারারন্ধ্রের আকার পরিবর্তিত হয়। এটা হয় মূলত আমাদের চোখের যে মাংসপেশিটা আছে, এই মাংসপেশির কোন কোন সময় সংকুচিত বা প্রসারিত হয়, এই প্রসারণ বা সংকোচনের কারণেই মূলত এই তারাতন্ত্রের আকারটা পরিবর্তিত হচ্ছে। আচ্ছা, এরপর আসছে চোখের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে যে উত্তল লেন্স, স্ফটিক উত্তল লেন্স। এখানে দেখো এই যে ছোট করে একটি আমি এখানে উত্তল লেন্স এঁকেছি, এই উত্তল লেন্সের কাজ হচ্ছে যে আমাদের যে বস্তু থেকে আলোকরশ্মিটা চোখের ভিতরে ঢুকছে, এই আলোকরশ্মিটাকে প্রতিসরিত করা, ঠিক আছে? কারণ যেহেতু এটা লেন্স, লেন্স হচ্ছে যে ঘন মাধ্যমের, মানে হচ্ছে যে কাচের তৈরি। আমরা নর্মালি যে লেন্সগুলো বুঝি সেগুলো হচ্ছে যে নর্মালি কাচের তৈরি অথবা হচ্ছে যে তোমার বিভিন্ন বিশিষ্ট পদার্থের তৈরি, তো এগুলো হচ্ছে যে সাধারণত ঘন মাধ্যম হয়, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে চোখের লেন্সটা আছে, কোনো বস্তু থেকে আলোকরশ্মি, ধরো আমি এখানে সামনে একটা বই ধরে রেখেছি, এই বইয়ের থেকে প্রতিফলিত আলোকরশ্মি আমার চোখের যে লেন্স আছে এই লেন্সের মধ্যে প্রতিসরিত হয়ে তারপর হচ্ছে যে ওখানে রেটিনায় গিয়ে পড়ছে। আচ্ছা, এরপর আসছে রেটিনা, ঠিক আছে? এই যে দেখো পিছনের যে ঈষদচ্ছ গোলাপি রঙের একটা পর্দা দেখা যায় অথবা আলোগ্রাহী পর্দা দেখা যায়, সেটাকে বলা হয় হচ্ছে রেটিনা। রেটিনার ওপর আলো পড়লে ওই স্নায়ুতন্ত্রে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দেখার অনুভূতি জাগায়। একটা মজার ব্যাপার কি জানো, যখন এখানে রেটিনার মধ্যে বস্তুটার প্রতিবিম্ব গঠিত হয়, বস্তুটা কিন্তু উল্টো প্রতিবিম্ব গঠিত হয়। এই যে এখানে বলা আছে যে রেটিনার মধ্যে কতগুলো স্নায়ু আছে, ঠিক আছে, আমরা জানি যে আমাদের যে শরীরের যে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গের, আমরা যে ধরো কোনো কিছু ধরলে বুঝতে পারি অথবা হচ্ছে যে ব্যথা অনুভূত হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে যে মূলত কিসের জন্য হয়, স্নায়ুতন্ত্রের কারণে হয়। আমাদের পুরো শরীরের সব জায়গায় কিন্তু কি আছে, বিভিন্ন ধরনের স্নায়ু আছে, তেমনি চোখের এখানেও কি আছে, স্নায়ু আছে। তোমরা কি কখনো চশমার দোকানগুলোতে খেয়াল করে দেখেছো একটা কথা লেখা থাকে অপটিক, ঠিক আছে? আমাদের চোখের যে নার্ভটা আছে সেটাকে বলা হয় হচ্ছে অপটিক নার্ভ। আমাদের এই রেটিনার এখানেও কতগুলো নার্ভ আছে, স্নায়ুতন্ত্র আছে, এগুলোও হচ্ছে যে কি হয় মস্তিষ্কের সাথে সংযুক্ত, এগুলো মস্তিষ্কে
বলে যে এখানে একটি প্রতিবিম্ব গঠিত হয়েছে এবং প্রতিবিম্বটি উল্টো, তখন মস্তিষ্ক কি করে ওই উল্টো প্রতিবিম্বটাকে সোজা করে দেয়। আচ্ছা, এরপর আসছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। আমাদের যখন কান্না পায় অথবা কোনো কিছু হয় তখন আমাদের চোখ দিয়ে কী হয়, পানি পড়ে, এই পানিটা কোত্থেকে আসে? আচ্ছা, অ্যাকুয়াস হিউমার যেটা আছে সেটা হচ্ছে যে লেন্স আর কর্নিয়ার মধ্যবর্তী স্থানে এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে, এটাকেই বলা হয় হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ঠিক আছে? আর হচ্ছে লেন্স ও রেটিনার মাঝখানের একটা অংশ এক প্রকার জেলি জাতীয় পদার্থে পূর্ণ থাকে, এটাকে বলা হয় হচ্ছে ভিট্রিয়াস হিউমার। অর্থাৎ আমার লেন্স আর কর্নিয়া, এই লেন্স আর সামনে হচ্ছে কর্নিয়া, এর মাঝখানে যে জলীয় অংশ দ্বারা ভর্তি থাকে সেটা হচ্ছে যে অ্যাকুয়াস হিউমার, আর হচ্ছে লেন্স আর হচ্ছে যে রেটিনা। তাহলে লেন্স আর হচ্ছে রেটিনা এতটুকুর মাঝখানে যে এখানে যে জলীয় পদার্থ দ্বারা ভরা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভিট্রিয়াস হিউমার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের এই অধ্যায় থেকে সৃজনশীল যেগুলো আছে তোমরা অবশ্যই সেগুলো খুব ভালো মতো চর্চা করবে, এবং এই অধ্যায়ের যে সকল এমসিকিউগুলো আছে ওগুলো তোমরা খুব ভালো মতো রিডিং করে নেবে, বইয়ের ভিতর থেকে ভালো মতো রিডিং করে এমসিকিউগুলো ভালো মতো চর্চা করবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।